ফার্স্টখন এনআরসি কষাত আমার ফ্যামিলির পড়া সকলে মোর মার আহিছিল কিন্তু এতিয়া এটু ফাইনাল কষাত মানে মোর পরিবারের সকলের নামে আহিলে এটু মোর বহুত ভাল পাইছি মোর নাম আহি পালে কিয় না আজ মই আগতে কৈছো আৰু যে বড়াক বুলি মানুহকেইটা খন্দ কৰিব নালাগে বড়াক বুলি মানুহকেইটা অরিজিনেলি খিলঞ্জীয়া হয় আসলে বহুতখিনি আগতে কৈছো এতিয়া কৈছো বহুতখিনি মানুহ বাহিৰৰ পৰা আহিছে হয়তো বা কোনোবা বেলেগ বেলেগ কান্ট্রির পৰা আহিছে আমি কিন্তু বেলেগৰ পৰা অহা নাই কিন্তু আমি আনডিভাইডেড ভাৰতত আছিলোঁ আজিও আমি ভাৰত যেতিয়া ডিভিশ্যন হ'ল যেতিয়া পাৰ্টিশ্যন হ'ল আমি কিন্তু ভাৰতে আছিলোঁ আমি ভাৰতৰ পৰা বাহিৰত গৈ আগে ভাৰত আগে আগতে হয়তো বা ভাৰতে চাইছিলোঁ ভাৰতত আছিলোঁ যেতিয়া পাৰ্টিশ্যন হ'ল আমি আকৌ ভাৰতলৈ আহিলোঁ সেইটো কাৰণে খুচি নেকি আপোনাৰ নামটো অহাৰ পাছত আচ্ছা খুচ আৰু খুচ নোৱাৰ কথা মোৰ কথাটো হৈছে কি আজি যে প্ৰকৃত ভাৰতীয় মানুহকেইটাৰ নাম নাই 91.33% আহিছে প্ৰায় 1,12,000 মানুহৰ নাম কাটা গৈছে এই যে শুদ্ধ এনআরসির নামত যে এই যে প্রকৃত ভারতীয় মানুষ যে হ্যারাসমেন্ট করা হয়েছে যে তার নিদর্শন আজি যা 40 লাখ মানুষ যাকর নাম কাটা গৈছে আপনাদের চাব আর প্রত্যেকটা ফ্যামিলির কেঁচুয়াবিলাকর নাম আছে মা দেউতার নাম আছে লড়া ছোড়ালির নাম আনে এনেকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর মেইন কথাটা হয়েছে কি মানে এনেকে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যত নাকি ভালো সংখ্যক মানুষের নাম একটা কাটা যায় 40 লাখ মানুষ একটা কম নয় ডাঙর ডাঙর কথা আর আর মেইনলি মোর কথা মতে বড়াকবিলির মানুষকেটা তো ভূমি পুত্র হয় খিলঞ্জিয়া মানুষ হয় বড়াকবিলির মানুষকেটা খিলঞ্জিয়া এইটার কারণে খিলঞ্জিয়া যে আমি আপনাদের যত থি হয়ে আছে আগতে একটু সিলেট আসলে আনডিভাইডেড ইন্ডিয়ার একটা পার্ট আসলে তো দেশ আমি ভারতলে আসলো দেশ বিভক্ত হল আমি আকো ভারতলে আহি গলো আর তাতে আমার দুষ্টু কি আছে হিন্দু মানুষকেটা ভোট দিব কংগ্রেসের ফলে ভোট দিব এইটার কারণে ভোট দিব আজি হিন্দু মানুষকেটা যে হয়তো বা বিজেপিক ভোট দিছিল হিন্দু বাঙালি ভোট মানে মানুষ হয়তো বা বিজেপিক ভোট দিছিল কিন্তু সিহতক যে হ্যারাসমেন্ট করা হল সিহত যে এনআরসির নামত হ্যারাসমেন্ট করা হল এইটার প্রত্যুত্তর আগন্তুক ইলেকশনত পাই যাব আৰু আমি হিন্দু আর ইসলাম ধর্মলম্বী যিখিনি মানুষ আছে আমি গোটেকটা মিলি কিনে আমি ভোট দিম আর নেক্সট 21 ইলেকশন এই এনআরসির ফলত 21 নির্বাচন কি হয় আপনাদের চাই লব।